وَلَقَدْ أَنزَلنا إِلَيْكَ آيَاتٍ بَيِّناتٍ وَمَا يَكفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَّبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ وَلَمْ ما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب، كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت. وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخره من خلاق অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠিয়েছি পাপী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার করতে পারে না এমনকি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে মূলত তাদের অধিকাংশ লোকই ইমান আনে না যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যে সব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে তখনই সেই আগের কিতাব যাদের দেয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমনভাবে তাদের পিছনের দিকে ফেলে দেয় যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না এদের সাথে জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তান রাজ সুলাইমান নবীর রাজত্বের সময় পড়ত সত্যি কথা হচ্ছে সুলাইমান কখনো জাদু ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি বরং তাকে অস্বীকার তো করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে মন্ত্র শিক্ষা দিয়েছে ব্যাবিলনে হারুত মারুত দুজন ফেরিস্তার কাছে যা কিছু পাঠানো হয়েছিল তা ছিল জাদু মানুষদের পরীক্ষার জন্যে আল্লাহর সেই দুজন ফেরেশা কাউকে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এ কথাটা তাদের বলে না দিত যে আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র অতএব কোনো অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তালাকে অস্বীকার করো না এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারে না তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তারা ভালো করেই এটা জেনে নিল যে শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট কত ভালো হতো যদি তারা কথাটা জানতো এআতা আল্লাহমাত হারুদ এবং মারুতের ঘটনা উল্লেখ করেছেন এটি আমাদের জন্য একটু বেশি জানা দরকার এই জন্য যে আমাদের দেশে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আমরা অনেক সময় হারুত মারুতের কিসা বা কাহিনী শুনে থাকি কোরআনে করিম যে ঘটনা উল্লেখ করেছে যে ইতিহাস তুলে ধরেছে তার সাথে সেগুলো অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায় সেজন্য এখানে একটু কারেকশন করতে হয় আমাদেরকে আল্লাহ স্মাতালা এই পুরো আয়াত জুড়ে বা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশ জুড়ে সংক্ষেপে যে বিষয়টি আল্লাহ তালা তুলে ধরেছেন তা হল সোলাইমান আলহিসামের যুগে আপনার দুজন নবী আল্লাহ দুজন ফেরস্ত আল্লাহ স্মাতালা পাঠিয়েছেন তাদের একজন আর হারুদ নাম ছিল মারুত এই ফেরেস তারা আসছিলেন কেন কারণ সেই সময়টাতে মানুষ জাদুর চর্চাটা খুব বেশি করত। জাদু বলতে আজকাল যে ম্যাজিশিয়ানরা যে আপনার ভেলকির মাধ্যমে বিভিন্ন ম্যাজিক দেখিয়ে থাকেন আমরা এটা কোনো সময় জাদু বলি এটা নয় জাদু বলতে উদ্দেশ্যে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইত্যাদির মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করা হয় যেটাকে সে জাদুর কথা বলা হচ্ছে এই জাদুতে তারা খুব অভ্যস্ত হয়ে পড়েছিল আল্লাহ সুমাতালা তাদেরকে সংশোধনের জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন এই ফেরেস্তারা এসে মানুষকে হাতে কলমে শেখালেন যে জাদুর পরিণতি কী হয় দেখালেন যে জাদু করে মানুষ মানুষের ক্ষতি করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে নানা রকমের অসুবিধা তৈরি করে এ সমস্ত তন্ত্রফন্ত্র ইত্যাদির শয়তানের সহায়তা নিয়ে যে ক্ষতি করা হয় এই ক্ষতিগুলো মানুষের দুনিয়ার ক্ষতিও ডেকে আনে আখারাতের ক্ষতিও ডেকে আনে এটা কোনো অবস্থাতে একজন মমিনের করা উচিত নয় হারাম ইসলামী সবাই সেজন্য ইসলামী বিচার ব্যবস্থার মাধ্যমে জাদুকরের মৃত্যুদণ্ডের শাস্তির কথা পর্যন্ত বলেছেন নবী বিশ্বাদ সাল্লাম এই জন্য এরকম জাদু জাদুটনার মাধ্যমে কেউ কারোর ক্ষতি করা তাবিজ কবজের মাধ্যমে কেউ কারোর ক্ষতি করা এগুলো কি করে না আসলে যদি ক্ষতি না হয় তাহলেও তো সেটা করা ঠিক করা ঠিক নয় ক্ষতি না হলেও এটা এটার ব্যবহারইস্তাম করেছে কঠিন ভাবে আল্লাহ দুজন ফেরস্তে আসছেন তারা মানুষকে জাদু জাদুবিদ্যার শিক্ষা দিয়ে এবং এর ক্ষতিকর দিকগুলো হাতে কলমে শিক্ষা দিয়ে তারা চলে গেছেন আল্লাহর কাছে আবার ফেরত বাস এটাই হলো মূল বিষয়